কৃষি বিল লোকসভায় পাশ হওয়ার পর এই নিয়ে সারা দেশ জুড়ে সরব হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। অপরদিকে এই আইনের সমর্থনে যারা দেশ জুড়ে বিজেপি মিছিল ও পথসভা করছে। মঙ্গলবারও কৃষি আইনের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার রাধামোহনপুর এলাকার একটি পথসভায় যোগ দেন রাজ্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূল সরকার কৃষকদের যে বাঁধনে বেঁধে রেখেছিল নরেন্দ্র মোদী তা খুলে দিয়েছে। অন্যদিকে তিনি আরও বলেন, রাজ্যপালকে বারবার অপমান করেছেন এই রাজ্য সরকার, রাজ্যপালের সাথে কিরকমভাবে আচরণ করতে হয় এই সরকার জানে না। অন্যদিকে রাহুল সিনহা ও কেন্দ্রীয় কমিটি নিয়ে তিনি বলেন, দলে কোনো দ্বন্দ্ব নেই, আমরা সবাই এক আছি। পাশাপাশি অনুপম হাজরা মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরার প্রসঙ্গে জিজ্ঞাসা করায় তিনি বলেন, এটা ওর ব্যক্তিগত মন্তব্য, দলীয় নয়, এটা নিয়ে উনি যা বলেছেন আমার মনে হয় ঠিক হয়নি। পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক গুহর রিপোর্ট, স্টিং নিউজ। বলছি দিদি, কালকে সরকারের তরফ থেকে রাজ্যের রাজভবনের খরচ এক বছরে 16 কোটি দেখানো হয়েছে, সেটা নিয়ে কি মন্তব্য করবেন? রাজভবনে রাজ্যপালের সঙ্গে যেভাবে প্রথম থেকে তারা একটা বিরূপ মনোভাব দেখায়, তারা রাজ্যপালের সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা পর্যন্ত মমতা ব্যানার্জি কেন তার নেতা নেত্রীরাও জানে না, যেভাবে তাকে অপমান করে এখন তার ঘাড়ে দোষ চাপিয়ে মানুষকে রাজ্যপালের একটা মানে তার যে ইমেজটা আছে সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। রাজ্যপাল যথেষ্ট ভালো, ঠিকঠাক কথা, উনি একজন শিক্ষিত একজন ব্যক্তিত্ব, ঠিকঠাক কথা, সত্যি কথা ওনাদের বলছে বলে তাদেরকে এই ধরনের মিথ্যে কথা ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি তৃণমূল মেলা খেলা চারিদিকে ইমামদের সব জায়গায় তারা ভাতা দিয়ে যাচ্ছে, এত এত টাকা তারা নষ্ট করছে। আজকে এই টাকাগুলো নষ্ট না করে তারা যদি মানুষের জন্য কোনো ভালো হতো, রাজ্যপাল যে সত্য কথা বলছে তার পেছনে লেগে কোনো কাজ হবে না। বলছি দিদি, এই যে দলের একাধিক নেতার এই যে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে রাহুল সিনহাকে, এছাড়াও অনেক নেতার একটু ক্ষোভ রয়েছে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা দলের ব্যাপার, আমরা সবাই একটা পরিবার, একটা দলে থাকতে গেলে তো সবসময় কিছু না কিছু নিজেদের মধ্যে থাকবেই, কিন্তু আমরা সবাই এক আছি, আগামী দিনে আমরা একসাথে লড়বো। তৃণমূলের কোনো আনন্দ পাওয়ার কিছু নেই, তৃণমূল যেরকম ভয় পেয়ে আছে সেরকম ভয় পেয়েই থাকবে, আগামী দিন ভারতীয় জনতা পার্টির সরকার আসছে। যদি অনুপম হাজরা বলেছেন যে আমার করোনা হলে মমতা ব্যানার্জিকে জড়িয়ে ধরবো, এটা বলার জন্য অধীর চৌধুরী বলেছে যে বিজেপির ক্ষমা চাওয়া উচিত, নিন্দাস্ত্র বক্তব্য বলেছে, কি বলে? হয়তো ওনার নিজস্ব মতামত, এটার সঙ্গে আমাদের দলের কোনো মতামতের কোনো যোগাযোগ নেই, উনি এটা নিজে বলেছেন, এটা দলের কোনো লাইন নয়, সুতরাং উনি যেটা বলেছেন এটা ওনার ঠিক বলেন আমার মনে হয়। এখন আমাদের সারা বাংলা জুড়ে কৃষকদের জন্য যে কৃষি বিল, কৃষি আইন হয়ে গেছে, তার জন্য মোদিজিকে ধন্যবাদ দেওয়ার জন্য কৃষকদের পাশে আমরা দাঁড়িয়েছি, এবং বাংলার প্রত্যেকটা বিধানসভায় আমাদের কৃষকদের নিয়ে পদযাত্রা এবং সভা হচ্ছে, এবং কৃষকদের বোঝানো হচ্ছে মমতা ব্যানার্জি যেটা বলছেন সেটা সম্পূর্ণ মিথ্যে, কৃষি বিলটা কেউ পড়ুন, কাউকে দিয়ে পড়ান, আমাদের কর্মীরা গিয়ে আপনাদেরকে বোঝাচ্ছে কৃষকদেরকে নতুন করে সাথে।